দু সালের জুনে জয়পুরহাট পৌরসভার খঞ্জনপুর এলাকায় ওভারহেড ট্যাঙ্ক ও পানি বিশুদ্ধ করার জন্য আয়রন দূরীকরণ প্লান্ট নির্মাণ শুরু করেন পৌর কর্তৃপক্ষ কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান ওভারহেড ট্যাঙ্ক নির্মাণ করলেও আয়রন দূরীকরণ প্লান্ট নির্মাণ করেনি পৌরবাসীর অভিযোগ সরকারি অর্থ খরচ হলেও মিলছে না ও পানি এ কারণে অন্য জায়গা থেকে পানি কিনে পান করতে হচ্ছে তাদের বিগত আনুমানিক দশ বছর আগে তৈরি করা হয়েছে কিন্তু এটা থেকে কোনো প্রকার সুযোগ সুবিধা পাওয়া যায়নি এবং তার জন্য মাথা বলে আমার মনে হয় অনেক আশা করেছিলাম যে এখানে পানির ট্যাঙ্কি হলে পৌরবাসী গোটা জয়ভাটে পানি পাই উপকৃত হবে কিন্তু আমরা এখনও পানি তো কিনেই খাচ্ছি টিউবওয়েল পুঁতে বিভিন্ন পদ্ধতিতে পানি এখান থেকে উত্তোলন করি এটি চালু না হওয়ার কি যে কারণ অদৃশ্য কারণ সেটা উদ্ঘাটন করা জরুরি আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব বিষয়টি খতিয়ে দেখার জন্য এ ব্যাপারে ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও বক্তব্য পাওয়া যায়নি ছাত্র জনতার অভ্যুত্থানের পর থেকে পলাতক পৌর মেয়র প্যানেল মেয়র জানান নতুন পৌর প্রশাসক ও সংশ্লিষ্ট বিভাগের সহযোগিতায় শিগগিরই প্রকল্পটি চালুর জন্য উদ্যোগ নেওয়া হবে ভবিষ্যতে এই ট্রিটমেন্ট প্ল্যান্ট ওখানে নির্মাণ করে ট্যাঙ্কটা চালু করা হবে এবং চালু করতে পারলেই সেভাবে হবে এবং রেভিনিউ ইনকামটা আর বৃদ্ধি পাওয়া এটা চালু করার জন্য আমি আমার পরিষদে আলোচনা করার চিন্তা ভাবনা করছি পৌরসভা তথ্যমতে প্রকল্পটির চুক্তি মূল্য ছিল 6 কোটি 35 লাখ 75779 টাকা 2014 সালের 10 এপ্রিল শুধু ওভারের ট্যাংকের কাজ বুঝিয়ে দিয়ে 5 কোটি 35 লাখ 3663 টাকা বিল উত্তোলন করে ঠিকাদারি প্রতিষ্ঠান শহীদউল ইসলাম সবুজ সময় সংবাদ জয়পুরহাট